नमस्कार सम्मानित दर्शकवृंद, खुबी एक खुशी खबर चले कृषक भाई अपनारा बर्तमान धान लागिए अन्न्य शाकसब्जी चाष कर फुल फल चाष कर तो कृषि दफ्तर तरफ थे अपन के से चाषे जाते कोकम रोग पतंग आक्रमण ना कर चाषे जाते अनुखाद्य को संकट ना जाते गाच आपनर भलो है धान चाष भलो है धान जाते को रोग ना लागे से ही कृषि दफ्तर तरफ थे सम्पूर्ण बिनामूल्य एकदम फ्री अफ कस्ट ओषुद किन्तु आपनादेरके देवा होच्छे एकदम सम्पूर्ण बिनामूल्य देवा होच्छे तो की ओषुद देवा होच्छे ओषुदगुली आपनारा किभावे पाबेन सेगुलो किभावे व्यवहार करते हबे सम्पूर्णटाई आलोचना करब आजकेर भिडियोते तो अवश्य भिडियोटी आपनादेर उपकार आसबे प्रथम थेके शेष पर्यन्त भिडियोटी देखे थाकुन आर आपनि जदि आमादेर चैनले नतून दर्शक होये थाकेन परबर्ती नेक्स्ट भिडियोर आपडेट सबार आगे पेते चैनलटिके सबसक्राइब करे राखबेन एबं पाशेर बेल आइकनटि क्लिक करे अल अपशनटि अन करते भुलबेन ना तो এই মুহূর্তে আমি একটা অফিসিয়াল নোটিফিকেশন ওপেন করে নিয়েছি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে তো এইটা কিন্তু জলপাইগুড়ি যে ডিস্ট্রিক্ট সেখানে এই নোটিশটা দেওয়া হয়েছে আরেকটা কথা বলে রাখি ওই যে আপনাদেরকে দেওয়া হচ্ছে ওষুধগুলো ওগুলো কিন্তু সমস্ত ডিস্ট্রিক্ট মানে সমস্ত জেলার সমস্ত ব্লক থেকেই দেওয়া হচ্ছে শুধু জলপাইগুড়ি বলে নয় আমি আপনাদেরকে নোটিশটা দেখানোর জন্য জলপাইগুড়ি নোটিশ ওপেন করেছি আর আরেকটা কথা বলে রাখি এই সকল ইনফরমেশনগুলো এছাড়াও এই যে দিচ্ছে আপনাদেরকে ওষুধপত্র আর এই সকল ইনফরমেশন সমস্ত কিছু দিয়ে সাহায্য করেছেন কৃষি দপ্তরের অনেক আধিকারিক আমাকে সাহায্য করেছেন অফিসাররা অনেক সাহায্য করেছে এছাড়া আমার চ্যানেলের সাবস্ক্রাইবার তিনি এই ইনফরমেশনগুলো পাঠিয়েছেন তাদেরকে যে যে ওষুধগুলো দিয়েছে তো সকলকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আপনাদের কাছে কোনো যদি ইনফরমেশন থেকে থাকে আপনিও কিন্তু আমাকে সেই ইনফরমেশনগুলো পাঠাতে পারেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন এখানে হোয়াটসঅ্যাপ করে এখানে যে অফিসার বিজ্ঞপ্তিটা আমরা ওপেন করেছি এখানে কি লেখা রয়েছে এখানে সাবজেক্টে দেখতে পাচ্ছেন ব্লক ওয়াইজ সাব অ্যালটমেন্ট ফর সাপ্লাই অফ পিপি কেমিক্যাল ফর সয়েল অ্যান্ড প্ল্যান্ট প্রোটেকশন ম্যানেজমেন্ট ফর ল্যান্টিল আন্ডার TRFA প্লাসেস ডিউরিং 2022-23 তো এখানে কিন্তু বিভিন্ন রকম কেমিক্যাল মাটির জন্য এছাড়াও প্ল্যান্ট প্রোটেকশন ম্যানেজমেন্টের জন্য আমাদেরকে সরবরাহ করা হবে সেরকম কিন্তু বলা হয়েছে এবার কি কি দেওয়া হবে এখানে ব্লক ওয়াইজ লিস্টও দেওয়া রয়েছে যে কত হেক্টর জমি তার জন্য কত প্যাকেট আপনাদেরকে এখানে ভুরফোফ্রেজিন তারপর ম্যানকোজেব এছাড়াও অ্যাজাডিরেকটিন দেওয়া হবে তার কিন্তু এখানে সম্পূর্ণ লিস্ট দেওয়া রয়েছে কত কেজি করে কত প্যাকেট করে দেওয়া হবে সম্পূর্ণ ব্লক ওয়াইজ এখানে কিন্তু দেওয়া হচ্ছে তো সম্পূর্ণ তাহলে বুঝতে পাচ্ছেন যে সমস্ত ব্লকেই কিন্তু দেওয়া হচ্ছে এটা শুধু জলপাইগুড়ি দেখালাম বলে জলপাইগুড়ি না অন্যান্য ব্লক অন্যান্য ডিস্ট্রিক্টেও কিন্তু দেওয়া হচ্ছে এবার কি কি দেওয়া হচ্ছে দেখুন একটা দেওয়া হচ্ছে নিমাকিন নিমাকিন এটা আপনাদেরকে 1500 PPM এর একটা করে ডোজ দেওয়া হচ্ছে আর এইখানে দেখুন লেখাই রয়েছে গভর্নমেন্ট সাপ্লাই নট ফর সেল এটা গভর্নমেন্ট সাপ্লাই দেখতে পাচ্ছেন এটা বিক্রিযোগ্য নয় গভর্নমেন্ট থেকেই দেওয়া হচ্ছে এখানে কিন্তু এই যে ওষুধ দেওয়া হচ্ছে এটা কি কাজে লাগে এখানে কিন্তু বেশি নিম অয়েল মানে নিম তেল জাতীয় এটা কীটনাশক হিসেবে ব্যবহার করা হয় এখানে আরও অন্যান্য রাসায়নিক দ্রব্য মিশ্রিত রয়েছে এটার কি কাজে লাগে সেটা বলে দিচ্ছি আপনি যদি ওটা স্প্রে করেন স্প্রে করলে কি হবে ধান গাছে যদি আপনি স্প্রে করেন বা অন্যান্য গাছে স্প্রে করেন তাহলে সেই গাছের পাতাগুলো তিতা হয়ে যাবে এর ফলে সেই পাতা অন্যান্য পোকারা খাবে না আপনাদের গাছটা পোকামাকড়ের হাত থেকে রক্ষা পাবে সাধারণত পাতা খাওয়া পোকার জন্য ব্যবহার করা হয় যদি আপনার ধান গাছের পাতা খেয়ে নিচ্ছে পোকায় বা অন্যান্য ফসল বা সবজির পোকা যদি খেয়ে নিচ্ছে তাহলে আপনাদেরকে ওই যে ওষুধটা দেওয়া হচ্ছে ওটা স্প্রে করলে সেখান থেকে নিরাময় পেয়ে যাবেন তারপর আপনাদেরকে এই যে ওষুধটা দেওয়া হচ্ছে এটা হচ্ছে বোরন মানে এটা গাছের একটা অনুখাদ্য সাধারণত সব গাছের জন্যই ব্যবহার করা হয় এটা ফলিয়ার স্প্রে করতে হয় 30 গ্রাম পার 16 লিটার জলে এটা মিশিয়ে তার সাথে জিঙ্ক 15 গ্রাম মিক্স করে দিলে আরও ভালো হয় আর যদি জিঙ্ক না থাকে তখন আপনি শুধু বোরনটাই আপনি 30 গ্রাম পার 16 লিটার জলে আপনারা মিশিয়ে এটা স্প্রে করতে পারেন এর ফলে কী হবে আপনাদের গাছের যে বোরনের অভাবজনিত রোগগুলো হয় ধান গাছের ক্ষেত্রে বিশেষ করে সেগুলো আপনাদের হবে না বর্তমানে এখন সমস্ত ব্লকে বোরন দেওয়া হচ্ছে কিছু ব্লকে আবার কিন্তু এই সপ্তাহের মধ্যে জিঙ্কও চলে আসবে এটা যেমন বোরন দিচ্ছে তখন জিঙ্কও দেবে জিঙ্ক আর বোরনের অভাবে ধানের অনেক কিন্তু রোগ হয় হলুদ হয়ে যায় গাছের পাতা তো সেই রোগগুলো তো হবে না ওইগুলো যদি স্প্রে করেন তো আপনারা যদি এই ওষুধগুলো নিতে চান এবার কীভাবে নেবেন তার জন্য কিন্তু আপনাদেরকে আপনাদের যে কৃষি দপ্তর রয়েছে সেখানে যেতে হবে আমি যেই ব্লকের কথা বলছি সেই ব্লকে কিন্তু ওনাদের কাছ থেকে কেবলমাত্র আধার কার্ডটা দেখেছে আর জমির রেকর্ডটা দেখেছে মানে জমির পর্চাটা দেখেছে দিয়ে এই ওষুধগুলো কৃষকদেরকে দিয়ে দিচ্ছে এবার আপনার ব্লকে হয়তো অন্য সিস্টেমে দিতেও পারে আপনাদেরকে তবু আপনারা ওই ডকুমেন্টগুলো নিয়ে যাবেন এবং কৃষি দপ্তরে একটু খোঁজ রাখবেন কবে কি ওষুধগুলো আসছে এখন হয়তো অনেক কৃষি দপ্তরে আসেনি তবে কিছুদিনের মধ্যেই মানে এই সপ্তাহের মধ্যেই চলে আসবে আপনারা খোঁজ রাখবেন এই ওষুধগুলো সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হচ্ছে তো আপনারা কিন্তু কৃষি দপ্তর থেকে এই ওষুধগুলো সংগ্রহ করে নিতে পারবেন আরেকটা ব্যাপার যেখানে বৃষ্টির অভাবে ধান চাষ শুরু করা যায়নি
সেইখানে কিন্তু সর্ষের বীজ বা তৈল বীজ এই ধরনের বীজও কিন্তু দেওয়া হচ্ছে, সেগুলোও কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে কৃষকদের দেওয়া হচ্ছে। তাই বলবো অবশ্যই কিন্তু ভিডিওটা দেখার পর আপনারা কৃষি দপ্তরের সঙ্গে একটু খোঁজ খবর রাখবেন যে এগুলো এসেছে কিনা, যোগাযোগ রাখবেন এবং ভিডিওটা বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করে তাদেরকেও কিন্তু উপকৃত করার চেষ্টা করবেন এবং ইনফরমেশনটি জানার চেষ্টা করাবেন তাদেরকেও, যাতে তারাও এই বিনামূল্যে কৃষি দপ্তরের কাছ থেকে ওষুধগুলো নিতে পারে। আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক করবেন, পরবর্তী নেক্সট ভিডিওর আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি অন করতে ভুলবেন না।